সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বিশেষ করে বর্ধমান জেলায় কিছু লোকের অ্যাকাউন্টে কিন্তু 15,000 বা 25,000 বা তার চেয়েও বেশি টাকা কিন্তু আসছে এবং অনেকে মনে করছেন যে সেই টাকাটি হয়তো প্রধানমন্ত্রীর সেই পুরনো প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি আপনারা জেনে না থাকেন যে টাকাটি কোথার থেকে আসছে বা যদি আপনারা জেনে না থাকেন যে টাকাটি আপনারা কিভাবে খরচা করবেন, তো এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। বন্ধুরা, টাকাগুলো খরচা করার আগে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একবার দেখে নেবেন বা যার কাছে টাকাটি এসছে তার কাছে ভিডিওটি একবার শেয়ার করবেন, না হলে কিন্তু আপনাকে বিরাট বড় বিপদের মুখে পড়তে হতে পারে। সেই জন্য ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটিকে আপনারা এক সেকেন্ডও কিন্তু স্কিপ করবেন না বা ভাগাবেন না। তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের জন্য একটা সার্ভে, সেই সার্ভেতে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের জেনারেল নলেজ একটু হলেও বাড়বে। বন্ধুরা, প্রশ্নটি হলো তাজমহল কার স্মৃতিতে বানানো হয়েছিল? অবশ্যই প্রশ্নের উত্তর কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আর সে সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভারতবর্ষের নামিদামি একটি সংবাদ মাধ্যম মানি ভাস্কর বা দৈনিক ভাস্করে কিন্তু এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে যদি আপনার অ্যাকাউন্টেও 25,000 টাকা আছে তাহলে কিন্তু আপনি ভুলেও সেই টাকা খরচা করবেন না, তাহলে কিন্তু আপনাকে বিরাট বড় বিপদের মুখে পড়তে হতে পারে। প্রথমে আপনাদের জানিয়ে দিয়ে রাখি যে বর্ধমান জেলায় কিন্তু তিনটে ব্যাংকের অ্যাকাউন্টে, ইউকো ব্যাংক, ইউনাইটেড ব্যাংক এবং স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এরকম 15-20,000 টাকা কিন্তু বা তার বেশিও টাকা কিন্তু ঢুকে যাচ্ছে, কিন্তু এই টাকাটি কিন্তু প্রধানমন্ত্রী থেকে দেওয়া হচ্ছে না। সূত্র থেকে জানা গেছে যে প্রধানমন্ত্রীর থেকে কিন্তু এরকম কোনো টাকা এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়নি। সেক্ষেত্রে টাকাটি আসছে কোথা থেকে? এখনকার দিনে নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এখন প্রচুর হচ্ছে, সেই জন্য কিন্তু মনে করা হয় যে কেউ হয়তো নেট ব্যাংকিং করতে গিয়ে ভুল করে ফেলেছে, অথবা নেফট, আরটিজিএস অনেক কিছু হয়, কেউ হয়তো এনইএফটি অথবা আরটিজিএস করতে গিয়ে হয়তো ভুল করে ফেলেছে, সেই জন্য হয়তো আপনাদের অ্যাকাউন্টে এই পরিমাণ টাকাটি এসে যাচ্ছে। এই পরিমাণ টাকা বা কিছু টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে আসে, সেক্ষেত্রে আপনাদের প্রথম কাজ হলো ব্যাংকের কর্তৃপক্ষকে জানানো, কারণ আপনি যদি ব্যাংকের কর্তৃপক্ষকে না জানান আর সেই টাকা যদি আপনি খরচ করে ফেলেন তাহলে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আপনাদের বিরুদ্ধে কেস পর্যন্ত করতে পারে। আমাদের মধ্যে অনেকেই যদি অ্যাকাউন্টে টাকা একবার আসে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংকে না জানিয়ে সেই টাকাটি কিন্তু খরচা করে ফেলি, সেক্ষেত্রে আপনিও যদি সেটি করতে যাচ্ছেন বা করে ফেলেছেন তাহলে কিন্তু আপনাদের বিপদ আসন্ন। সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাকে ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু তাহলে খুব ইজিলি জেনে যাবে যে টাকাটি কোথার থেকে এসছে। আর আপনি যদি টাকা খরচা করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে সেই টাকাটি ফেরত দিতেই হবে, না হলে কিন্তু আপনাদের এগেনস্টেও হতে পারে কেস। সেই জন্য যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না আসে বা যদি এসে থাকে তাহলে আপনি জেনে নিন, অথবা আপনার পরিচিত কারোর অ্যাকাউন্টে যদি টাকা এসে থাকে তাহলে তাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন অথবা জানিয়ে দেবেন যে সে যেন কোনোভাবেই সেই টাকাটিকে খরচা না করে ব্যাংক কর্তৃপক্ষকে যেন জানায়, না হলে নিজের বিপদ সে নিজেই ডেকে আনবে। তো বন্ধুরা, যদি আমার এই ছোট্ট হেল্পটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল। বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।